কেবাটাও পর্যায়ের জটিল পরীক্ষার অন্তত বিহপুরিয়ার এগারী ছাত্রই রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজত নাম ভর্তির সুযোগ লাভ করেছে, যার বাবে উৎফুল্লিত হয়ে পড়ছে বিহপুরিয়াবাসী। দেশের ভিতরতে মোট 25 আসন থাকা ডেরাডুন স্থিত রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজত নাম ভর্তির সুযোগ লাভ করা বিহপুরিয়ার কাশিকটা গাঁওয়ার জুবিন রাজ নেওগ আর সুমন নেওগর পুত্র দর্শীলর এই সাফল্যত উৎফুল্লিত হয়ে ছাত্রগুলো শুভেচ্ছা জানার উদ্দেশ্যে স্থানীয় বিধায়ক ড রম্য কুমার ভূঁয়ায় ছাত্রগুলির বাসগৃহত উপস্থিত হয়ে নাম ভর্তির সম্পূর্ণ মাচুল ছাত্রগুলির ককাল ভদ্রেশ্বর নেওগর হাতত অর্পণ করে। উল্লেখ্য যে এই বর্ষ ভিতরতে একমাত্র দর্শীল নেওগে সৈনিক প্রতিষ্ঠান নাম ভর্তির সুযোগ লাভ করেছে। বিহপুরিয়া গৌরব গৌরব দর্শীল নেওগ রাষ্ট্রীয় মিলিটারি একাডেমিত নাম ভর্তিকরণের সুযোগ পাইছে ডেরাডুনত। আর তেখেতো মানে গৃহ ককা ভদ্রেশ্বর নেওগ আর জুবিন রাজ নেওগর লড়া দর্শীল নেওগে আমার রাষ্ট্রীয় মিলিটারি একাডেমি ডেরাডুনত নাম ভর্তিকরণ করবর কারণে সুযোগ পাইছে। অকমান ব্যয়বহুলও তাত আর নাম ভর্তিকরণের যিখিনি মাচুল প্রয়োজন আছিল এই সমুদায় মাচুল আজি বিহপুরিয়া সমষ্টিবাসী রাইজ হয়ে পিনি আমি আজি তেখেতক পরিয়ালের হাতত অর্পণ করছো। আর মূর সহিত আমার বিহপুরিয়া পৌরসভা পৌরনেত্রী দীপশিখা বরা, উপ পৌরনেত্রী রূপালী লুদ্দে, ভারতীয় জনতা পার্টি আমার বিভিন্ন স্তরের কার্যকর্তা, আমার বিহপুরিয়া মণ্ডল সমিতি, নারায়ণপুর মণ্ডল সমিতি আর দলের বিভিন্ন কার্যকর্তা, আর আমি সকলে আনন্দিত হয়েছো। ইমান প্রেসিজিয়াস একটা ইনস্টিটিউশনত আমার বিহপুরিয়ার দরে সরু ঠাইরপা গৈ সরু একটা উপার্জনের পথে আমার তেখেতর যে জুবিন রাজ নেওগে পুত্রক এই সাফল্য কহিয়ে আনিলে আমি সকলে আনন্দিত হয়েছো। তারবাবে আমি তেখেতলোক সকলকে উলগ জানাইছো আর দর্শীলক বিশেষভাবে আমার বহুত বহুত অভিনন্দন আর শুভকামনা যাচিছো। তেখেতর সপনবিলাক যাতে সফল হয়, দেশের হকে যাতে কাম করিব পারে, বিহপুরিয়া আর অসমৰ নাম যাতে উজ্বলাব পারে সেই শুভকামনা রাখিছো। আর তেখেতর গোটেই অধ্যয়নত আগন্তুক সময়ত তেখেতর পরিয়ালের সহ আমি থাকিম আর দর্শীলক কইছো কিবা থাকিলে মূর পার্সোনাল ট্রাস্টত থাকিব কারণে কইছো। আর তেখেতর পরিয়াল আহি আজি আমি এনেকে লগ পাই আর বিহপুরিয়া রাইজও হয়ে তেখেতর পরিয়ালর তেখেতর নাতি আর জুবিন রাজর পুত্র দর্শীলক এনেকে আমি অকমান কাষত থাকিবলে পায় নথৈ আনন্দিত হয়েছো। বিহপুরিয়ার হরেন বরা রিপোর্ট, অসম আদিত্য।